নমস্কার। সবাই বলে যে এখানে এসে আমার খুব ভালো লেগেছে, এরকম বলার কোনো কারণ নেই। আজকে রবিবার রাত্রি, এখন বাজে 11:45। বাড়িতে থাকলেই ভালো লাগতো, কারণ কালকে সকালে আবার শুটিংও আছে। আর শীতকালে রবিবার আপনারাও যেরকম হৈহুল্লোর করছেন, আমার বাড়ির লোকও তাই চায়। আর বাড়িতে থাকতে আমার ভালোও লাগে, কার ইচ্ছা? এটা তো আর আমার শ্বশুরবাড়ি নয় যে এত রাত্রি এখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগবে। ওখানে তো খাওয়া দাওয়াটা ভালো হয়, এখনো দেয়। তো অনেকদিন বিয়ে হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। তো আর বাড়িতে ভালো থাকারও আমার বেশ কিছু কারণ আছে। সেটা হলো আমার বাড়িতে দুটো ছেলে আছে, ওদের সাথে একটুখানি হাসি ঠাট্টা করতাম। বড় ছেলেটা 7.5 বছর বয়স আর ছোটটা 2.5 বছর, আর বড় মেয়েটা এই বউটা 10 বছরের পুরনো। তো কিন্তু কেন আসি, আপনাদের বাড়ি যেরকম কলকাতা থেকে কিছু না হলেও 100 কিলোমিটার দূরে, আমার বাড়িও কলকাতা থেকে ছিল 75 কিলোমিটার দূরে, বসিরহাটের একটা ছোট্ট গ্রাম, গ্রামটির নাম আড়বালিয়া। তো সেইখানে আমি বড় হয়েছি, ওখানেই আমার পড়াশুনো, ওখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে তারপর কলকাতা শহরে এসেছিলাম। বাংলায় অনার্স নিয়ে পড়তাম স্কটিশ চার্চ কলেজে, অনেক বিখ্যাত মানুষরা পড়তেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, বেটুন চক্রবর্তী, এসব বিখ্যাত মানুষরা পড়তেন। তো সেই কলেজ থেকে আমার ইচ্ছা ছিল আমি মানুষের মাঝখানে যাব, আমি অভিনয় করব। সাহসটা কম নয়, কারণ উত্তম কুমারের দেশে এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেশে এইসব মানুষদের দেশেতে অভিনয় করা খুব শক্ত ব্যাপার, প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু দেখতে দেখতে আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 18টা বছর কেটে গেল। এই বছরে 1 জুন আসলে আমার 19 বছরে আমি পা দেবো আমার অভিনয় জীবনে। অনেক কিছু পেয়েছি আমি, 120টা সিনেমার উপরে সিনেমাতে পার্ট করেছি, সিরিয়াল করেছি প্রায় 100-এর কাছে, তারপরে অ্যাড করেছি, অ্যাডভার্টাইজমেন্ট করেছি টিভিতে অনেক, শো করেছি। তো 120টার উপর সিনেমায় পার্ট করেছি, আর শো করেছি প্রায় 1000-এর উপরে, কারণ শো করা শুরু করি 2004 সাল থেকে। বাংলাদেশে শো করেছি, দিল্লিতে শো করেছি, গোয়াতে শো করেছি, বোম্বেতে করেছি, সাউথ ইন্ডিয়াতে করেছি, আমেরিকাতে করেছি, 2 বার গেছি, বাহরিন গেছি, কাতার গেছি। তো এই এত মানুষ, আমি একটা সাধারণ ঘরের ছেলে, একদম সাধারণ ঘরের ছেলে, বাবা WBSCBI কারেন্ট জলে এতে চাকরি করতো। কি করে হলো এই দিন, কি করে আসলো? ঈশ্বরের আশীর্বাদ, ভগবান চেয়েছেন তাই। তার নাম আল্লাহ হতে পারে, গডও হতে পারে, ভগবান। কিন্তু এই ভগবান তো সবসময় সামনে এসে দেখা দেন না, আপনাদের সামনেও কিন্তু ভগবান আসেন। দেখুন, আমরা কেউ রামকৃষ্ণ দেব নই, কেউ কবির নই, বা আমাদের সামনে সে ঈশ্বর দেখা দেবেন এত ভাগ্যবান আমরা নই। তবে আসেন কিরকম ভাবে, ধরুন আজকে রাত্রে আপনার একটা বিরাট বড় মেডিকেলে দরকার পড়লো, ভগবান না করো, আপনি কোনো গাড়ি পাচ্ছেন না রাত্রিরে, ফোনেতে কাউকে যোগাযোগ করতে পাচ্ছেন, একটা ভাঙা মোটর ভ্যান আপনাকে পৌঁছে দিল হসপিটাল আপনার বাড়ির লোককে, ওই উনি তো ভগবান, ওই টাইমিংটাই ভগবান পাইয়ে দিল। আপনি সন্তানকে নিয়ে বেড়াতে গেছেন, বৃষ্টিতে আটকে গেছেন, গাড়ি আপনার বরফে জমে গেছে, আপনার সন্তান খেতে চাইছে, খাবারের মতো কিচ্ছু নেই, একজন ভিখিরি তার 4টে রুটি থেকে 2টো রুটি আপনার সন্তানকে খেতে দিল, ভগবান তো, টাইমিংটা ভগবান। তেমনি আমার সামনে ভগবান এসছেন কিভাবে? এই সাধারণ ঘরের ছেলেটা ভাবলো একদিনকে অভিনয় করব, মানুষের কাছে যাব, মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, কথা বলবো। কিছু মানুষ দেখতে শুরু করলো, তারা বললো ওর অভিনয় আমাদের ভালো লাগছে। আস্তে আস্তে রোল বড় হলো, ছোট রোলের থেকে শুরু করে আজকে জয় কালী কলকাতাওয়ালি থেকে শুরু করে এত যে বড় বড় হিরোরা আসেন সিনেমার পর্দায়, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, জিৎ, চিরঞ্জিৎ, দেব, অঙ্কুশ, সোহম, বনি, তারপরেও বিশ্বনাথ যখন আসে আপনারা এক গাল হাসেন এবং আপনারা সিনেমাটা মন দিয়ে দেখেন। তো আমার সংসার, আমার সন্তান দুটো, আমার বাড়ি, এই সব কিছু চলে আপনাদের দেওয়া অর্থে, সেটা অ্যাডের মাধ্যমে আসে, সেটা কখনো ডিরেক্ট আসে। তাই আপনারাই হচ্ছেন আমার ভগবান, যারা যে বয়সেই থাকেন না কেন, 5 থেকে 95, তাদের সকলের পায়ে আমি নমস্কার করি। যতক্ষণ এই অনুষ্ঠানে থাকবো, ছোটবেলা থেকে অনেকগুলো জিনিস খুব মানতাম, ভাবতাম এই ছোট্ট গ্রামে অনেকগুলো শৃঙ্খলা মানতে হয় জীবনে। যারা এখানে সাধারণভাবে আছেন, আপনারা খুব সুন্দর একটা জায়গায় থাকেন হলদিয়া, জীবনে চলার পথে অনেকগুলো জিনিসকে ঠিক করে নিয়েছিলাম। আমি যতক্ষণ এখানে অনুষ্ঠান করব মিথ্যে কথা বলবো না, আমি মিথ্যে কথা বলি না, ঈশ্বরের এত আশীর্বাদ আমায় যে কাজটা করতে হয় কারোকে মিথ্যে কথা বলতে হয় না, আমার কাজই আমার পরিচয়।
কিন্তু আমি মিথ্যে কথা বলি না তা নয়, একজনের সাথে একটু বলি, তিনি আমার সম্পর্কে বউ হন। ওইখানে মিথ্যে কথা না বললে বাঁচা যাবে না। উনি তো অর্ধাঙ্গিনী, আমার এক বয়স্ক মানে জেঠু এই জেঠিমা বলেছিল অর্ধাঙ্গিনী তো অর্ধ বলবি তাহলে সংসার ঠিক থাকবে। হ্যাঁ, তো এখানে অনুষ্ঠান করার সময় প্রথমে গান দিয়ে শুরু করব। আমার ছোটবেলা থেকে গান গাওয়ার খুব শখ, কিন্তু আমার কপাল খুব খারাপ। আমি ভাড়া বাড়িতে এসে যখন গান শুরু করলাম, উপরে একজন দাদু থাকতো বয়স্ক 80 বছরের উপরে বয়সে, বলো গান গিয়ে মারবি কেন, গলাটা টিপে মেরে দে না আমায়। তারপরে আমি আরেকটা বাড়িতে গেলাম, সেখানে গিয়ে গান গাওয়া শুরু করলাম। সেখানে এক কাকিমা নিচে এসে বলল, যেদিন থেকে মেয়েটা 9 হয়েছে তোমার গানটা একটু বেড়েছে, তুমি কি চাইছো বলো তো। এই অবধি ঠিক ছিল, কাকু একদিন ডেকে বললো তোর কোনটা চাই, কাকিমা না কাকিমার মেয়ে। আমি গান গাওয়া বন্ধ, এখন আমি নিজের বাড়িতে গান গাই, এখন তো কোনো ব্যাপার নেই। আপনারা সুন্দর করে আমায় ফ্ল্যাট কিনে দিয়েছেন, সেখানে থাকি মনের আনন্দে গাইতে, মাঝে মাঝে একটু খারাপ গাই বউকে বাপের বাড়ি পাঠাতে ইচ্ছা হলে, কারণ আমি দেখেছি 10 বছর বিয়ের পর বউ বাপের বাড়ি গেলেও এখন ভাল লাগে। হ্যাঁ, আর এই অনুষ্ঠান অনুষ্ঠানে বউকে নিয়ে আসি না, সে সব কথা মনের কথা বলবো, এই ওটার থেকে একজন ওখান থেকে বসে বসে ঘড়ি মেলাবে, দাদা 1 ঘন্টা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান করব নাকি সময় মানব, এটা মানতে হবে। একটা কথা আমি সব সময় বলি, বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকলে 25 টাকা 50 টাকা 100 টাকা করে বন্ধুরা মিলে চাঁদা দেন, সবাই মিলে গিয়ে কিন্তু খেয়ে টাকাটা তুলে নিয়ে আসার চেষ্টা করেন, যা মেরে দিয়েছি না মাটন দিয়ে বিরিয়ানি উঠে গেছে 50 টাকা, লাস্টে রসগোল্লা দিয়ে 25 টাকা তুলে নিচ্ছেন। সুতরাং আপনারাও তো আমাকে এইটা দিয়ে এনেছেন, পুরোটা বুঝে নিতে হবে না, তাই বলে হ্যাঁ কত কিছু মেনটেন করতে হয়, অর্ধেক জিনিস এই যে এত খেতে ভালোবাসে, আমি তো বাংলা সিনেমায় হিরো হতে এসেছিলাম, এমনি সামনে থেকে দেখেছেন তো, দেখতে অনেক সুন্দর হয়ে গেছে, টিভিতে যা দেখেন সব ফালতু দেখে। হ্যাঁ, আমি অনেক লম্বা অনেকে সব হিরোদের মতো আছে, কিন্তু আমি হিরো হওয়ার চেষ্টা করে দিলে হবে না, কারণ হিরো হওয়ার থেকে আমি খেতে বেশি ভালোবাসি, খাওয়াতে খুব ভাল লাগে, মানে খেতে খুব ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে, সবাই মিলে হই হুল্লোড় করে। আর আমাদের মানে এই শীতকালে খাবো না তো কি করবো বলুন তো, কত খাওয়ার জিনিস। হ্যাঁ, তো তখন থেকেই আমি ঠিক করেছিলাম, আর হিরো হিরোইনরা কিছু খায় না, কিন্তু সত্যি কথা কিচ্ছু খায় না, আপনাকে না খেয়ে থাকতে হবে তবে আপনি হিরোইন, তোরা হক গিয়ে যা বাবা আমার দরকার নেই, আমার কোনো দরকার নেই ওই জিনিস হবে। আজকে সকালবেলায় আমাদের অনুষ্ঠান ছিল WBF যে অ্যাওয়ার্ড, সব থেকে বড় অ্যাওয়ার্ড শো, আমি নমিনেশনে ছিলাম, গতবার প্রাক্তনের জন্য পেয়েছিলাম, প্রাক্তন দেখেছেন তো, বাবা ওই ট্রেনের কামরা। তো এবার আমি অ্যাওয়ার্ড পাইনি কিন্তু খুব খুশি হয়েছি, অনুষ্ঠানে আমি ছিলাম, সবে একটা দুখানা ওই প্যাটিস খেতে শুরু করেছি, ঠিক প্রসঙ্গ ইচ্ছাটা দিয়ে এসে বললো শুধু খাওয়া না, শুধু খাওয়া, খাওয়া ছাড়া আর কিচ্ছু নেই, তাহলে কী করবো আপনার মতো না খেয়ে থাকবো সেটা সম্ভব? আর সব থেকে হচ্ছে বাংলা সিনেমা আমাকে কিসের জন্য ন্যায় বলুন তো, আমি সেটা একটা আপনাদের বর্ণনায় আনবো। আমি তো বাংলা ছবিতে কমেডি করি, বেসিক্যালি আমাকে পেটানোর জন্য নেওয়া হয়, আপনারা যদি ছবিগুলো একবার হিসেব করেন দেখবেন সব সিনেমাতে আমি মার খাচ্ছি, জিটা আমাকে পেয়ে যাচ্ছে ধরে ধরে বিভিন্নভাবে। হ্যাঁ, তা আপনি হিসেব করে দেখুন, প্রথম একটা সিনেমা করেছিলাম ক্রান্তি, মনে আছে তো ক্রান্তি? কি লাভ হলো, জিৎ তো স্বস্তিকার সাথে প্রেম করলো, আমাকে তো গাড়িটা চেপে দিয়ে খুন করে দিয়ে গলার প্রতি মেরে দিয়ে চলে গেল, আমি কি পেলাম, পেলাম ও স্বস্তিকার হাত ধরে গান গাইলো, আমার কিছু হলো না, একটা কিছু তো পাবো বলুন। তারপরে ছবি করেছিলাম ফাইটার, ঠিক করেছিলাম জিতের গলা কেটে দেবো আমি, কিন্তু জিত আমাকে বলো এদের নিচে কি বলে, এক লাথি মারলাম জলের তলায়, সারা ছবিতেই অবস্থা। তারপরে ছবি তো আওয়ারা, আওয়ারা সিনেমা তো ততই বছর, আমাকে কেউ জিজ্ঞেস করলো না উইদাউট মাই পারমিশন আমার হাতের আংটিটা খুলে সায়ন্তিকাকে দিয়ে দিল, কেন সায়ন্তিকা দাদু দিয়েছিল আংটি আমার, আমি তারপর থেকে আংটি পড়া ছেড়ে দিলাম, এখন আংটি পড়ি আমি পায়ের আঙুলে পড়ি, জুতো পড়ি কেউ দেখতে পায় না। তারপরে আমি একটা ছবি করেছিলাম বুঝলেন, মানে মার খেতে খেতে আমি তখন কাহিল অবস্থা আমার। তারপরে আমাকে একদিন হঠাৎ এসে বললো বাবা যাদব যে আমরা একটা সিনেমা করছি, তো উস ফিল্মে তুমি কাম করনা, বাবা যাদব হচ্ছে আমাদের ফাইনেস্ট কোরিওগ্রাফার ইন বেঙ্গলি, আয় 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 গান গাইবি, আরে কুকুর এসছে আমার সাথে গান গাই, তো ফাইনেস্ট মিউজিক আমাদের কোরিওগ্রাফার যিনি ডান্স সমস্ত যার দেব জিৎ যত গান দেখেন ছবিতে বাবা যাদব থাকে, উনি একটা ছবি করেছিলেন বস, তো বস সিনেমাতে আমি যখন পাঠ করতে গিয়েছিলাম তো তখন আমার আমি 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 বলেছিলাম দেখুন মারের সিন থাকলে কিন্তু বস আমি পারবো না, এ অসম্ভব বড্ড মারে ছবিতে, আর আমার একটা জায়গা আছে আমাকে এরকম, আমিও তো হিরো হতে এসেছিলাম, তো বললো না না এই সিনেমায় কোনো ব্যাপার নেই, ছবির শুটিং আমি কোথায় হবে, বললো বোম্বে, বোম্বেটা শোনার পরে আমার খুব আনন্দ হলো, আমার ছোটবেলা থেকে বোম্বে যাওয়ার খুব শখ, হ্যাঁ বোম্বে যাবো, অমিতাভ বচ্চন শাহরুখ খান কারা নেই রাজ কাপুর আর কে স্টুডিও কিশোর কুমার কুমার শানু মিঠুন চক্রবর্তী দেখবো, বোম্বে যাবো সঞ্জয় দত্তের বাড়ি দেখবো, এইসব করতে বোম্বে চলে গেলাম। যেদিন শুটিংয়ে যাচ্ছিলাম সকালবেলায় সকাল 9টার সময় আমরা
বসের শুটিংয়ে বেরোচ্ছি, আমার হেভি আনন্দ হচ্ছে যে এমন একটা শহরে শুটিংয়ে যাচ্ছি যেখানে অমিতাভ বচ্চনও শুটিংয়ে যাচ্ছে, শাহরুখ খানও শুটিংয়ে যাচ্ছে, সালমান খানও যাচ্ছে, আমিও যাচ্ছি। ওরা গাড়ি করে যাচ্ছে, আমি অটো করে যাচ্ছি, সেটা অন্য কথা। কিন্তু শুটিংয়ে গিয়ে আমি বললাম কী সিন আছে, বললো সিনেতে আছে তুমি জাস্ট বলছো একে জিতকে যে তুই আমার বাড়িতে এসেছিস, খা থাক, আমি তোর জন্য একটা চাকরি খুঁজে দিচ্ছি, এইটা বলছো। তারপরে তারপর বলছি তারপর কিছু না, তারপর শর্ট কেটে দেবো। এই কথাটা বলার পরে জিৎ আমাকে একটা ঠাস করে চড়ানো গালে পাশে, এ বললো 10 টাকার ক্যাবলা নেই, আমি 10,000 কোটি টাকার বিল্লা হতে এসেছি। আরে তুই হতে এসছিস, তুই হয় না, আমার তাতে কি যাই, তুই আমার বাড়িতে কেন থাকবি, আপনার বাড়িতে কেউ একটা থাকতে এলো। তারপরে বললো কাল সকাল থেকে আমি হলদিয়ার উপরে রাজ করতে এসছি, থাকতে দেবেন এক লাথি মেরে বাড়িতে আমার অবস্থা। ওই ছবিতে ও কিন্তু কেমন শুভশ্রীকে পেলো, গান টান গাইলো, ঘুরলো বেড়ালো, মনে মেঘ জমতে থাকে, তোদের মেঘ জমলো, আর আমি সারাক্ষণ কখন চিরঞ্জিত গুলি করবে, কখন চিরঞ্জিত গুলি করবে, এই ভয়টা আমার কেটে গেল। তারপরে আমি একটা ছবি করেছিলাম দেবের সাথে, আমি দেখলাম অন্যদিকে গিয়ে আমার ছবি করা যাক, ছবির নাম কি লে ছক্কা, ধুতি পরে দাঁড় করিয়ে দিল আমার সারা ছবিতে, এদিক দিয়ে হাওয়া ঢোকে, ঠান্ডার মধ্যে শুটিং কি অবস্থা, এই ধুতি ধরে কোচা ধরে টানে, এই কথা আমার ক্রিকেট খেলতে গেছি তাও ধুতি পরে যাচ্ছি, কি পেলাম। পরে একটা ছবি গেলাম পাক লুটু, কথায় কথায় রজিত বোধ তোলে মেরে বালি চাপা দিয়ে দেবে, তোর বালির গোটা না যে তুই ঢুকে কি বসে থাক না, আমার বালি চাপা দিয়ে কি করবে। আমরা এখান থেকে চলে গেলাম, সেই দেব আর প্রেম করার লোক পেলো না, বললো ডনের মেয়ের সাথে প্রেম, সবাই কোথায় না দুবাইতে, চলে গেলাম দুবাইতে, 5 দিন 5 রাত 5 দিন এক জামা এক প্যান্ট আরো অনেক কিছু, এক ছিল বলতে পারবো তো সেই চুলকে চুলকে মরি, কি অবস্থা আমার জীবনটা একবারে। তারপরে আমরা ছবি করলাম চ্যালেঞ্জ টু, উনি বাবা ওই ছবিতে আমার মারতো, ওই ভুলে গেছিল ওই আমাদের তাপস পাত, নাহলে ওই ছবিতে আমার মারতো কিন্তু। তারপরে একটা ছবি গেছিলো রংবাজ, রংবাজ এই শহরে সব থেকে বড় রংবাজ, রংবাজ ছবিতে মধু প্রেম করছে ওর সাথে, ওর সাথে মধু মৌচাকের সম্পর্ক হয়েছে, আমাকে ধমকাচ্ছে ধরে ধরে, খরাজ মুখাচ্ছে, আরে এই রজিত পদার্থ কোথায় গেল, কোথায় গেল, কোথায় কোথায় গেল, আমি কি করে বলবা, ও মধু ও মধু তা যা মধুর পেছনে যা, আমার এই বাংলা ছবিতে অবস্থা। তারপরে এই ছবি করেছিলাম, একে খুব ভালোবাসি, ছোটবেলা থেকে প্রথম সিনেমা করেছিলাম তার সাথে, বাজি মা সোহামের সাথে করেছিলাম, তো তারপরে সোহামের সাথে ছবি করেছিলাম লাবেরিয়া। বাবা ওই ছবিতে তো আমাকে জামার মেরেছে, ওরম ভাবে ধুনুরিও দেখবে না আমাদের বালিশ টালিশ তৈরি করে না, অত পেটায় না, আমি দেখলাম এই বাংলা ছবি অনেক দিয়েছে। তোমার সিরিয়াল করতে চলে গেলাম সুবর্ণলতা, সুবর্ণলতাতে কিন্তু আরেক অবস্থা, আমার বউ সব বুঝে আমি কিচ্ছু বুঝি না, বউয়ের চাপে জীবনে শেষ, বাড়িতেও শেষ, ওখানেও শেষ। পরে আমাকে আমার বিখ্যাত ডিরেক্টর, যিনি আমাকে সব থেকে বেশি সুযোগ দিয়েছেন বাংলা কমার্শিয়াল ছবিতে, রবি কিরাগি, তিনি আমায় বললেন বিশ্বনাথ এক ফিল্ম বনা রা হুম আর উসমে হিরো তুম হো, মানে মাই হিরো হুম স্যার, বলে হ্যাঁ হ্যাঁ হিরো তো হ্যাঁ স্যার, তিন হিরো হ্যাঁ, পর তুমি হিরো হো, তুমি হিরো, তো আমার আমার উল্টো দিকে কে নায়িকা দিতে হবে, আমার ওই একটা করে ইচ্ছা, তো নায়িকা কে হবে, তো নায়িকা ঠিক হলো নুসরত, আমি শুনে আমার বউকে বলিনি যে নুসরত আমার নায়িকা, তাহলে বউ করতে দেবেন, হ্যাঁ বুঝলে না, আমার মনের মধ্যে করছে। ছবির নাম জামাই 420, ওরা জামাই হলো আমি 420 হয়ে গেলাম, জিমার মেরেছে সিনেমা, তোর ভদ্রলোকের ছেলেকে অত মান মারে না, মানে মন্দিরের ঘন্টার মতো বাজিয়েছে, যেয়ে গেছে একবার করে, গাড়ি থেকে পড়ছি, সাইকেল থেকে পড়ছি, বাড়ি থেকে পড়ছি, হোটেল থেকে পড়ছি, কি পেলাম, আমার মা পর্যন্ত কেঁদো বাঘের মতো চেহারা, 4টে বাঘের সঙ্গে খেতে পারবে না সে পর্যন্ত আমাকে দেখে কি প্যাদান প্যাদান। তাহলে এবার বলুন বাংলা ছবি আমারে কি দিল, মার ছাড়া ওই এক ছবি করেছিলাম মঞ্চুরি, উনি বাবা সেখানে বউ মারে আমায়, তো কোনো শান্তি নেই। তো এখন ওই জন্য একটা সিরিয়াল করছি, সেখানে আমার বউ আমি পুলিশ, আমার বউ আমার থেকে বেশি বোঝে, সারাক্ষণ লোকের বাড়িতে কি সমস্যা মিটিয়ে বেড়াচ্ছে, আর আমি সারা রাত বসে আছি বাড়িতে, সারাক্ষণ তোমার কিছু হয়েছে, তুমি কোথায় যাচ্ছ, কি ভাবছো, এই যাচ্ছে সিরিয়ালে অবস্থা। এনিওয়ে গান দিয়ে শুরু করছি, গান খারাপ হলে কেউ ঢিল মারবেন না, কারণ বাড়িতে দুটো ছেলে আছে, ওদের একমাত্র বাবা আমি, আর এই যে বউটা আছে ওরও নাকি একমাত্র স্বামী আমি, শুনিছি আর বিয়ে চিয়ে হয়নি আগে, আর ওই আমার গাড়িটা কেউ পাঞ্চার করে দেবেন, আমার সকালে ফিরতে হবে তো বাড়ির দিকে, তাই তো গান দিয়ে শুরু করছি, এমন একটা গান গাইব। প্রথমেই বলি আমরা বাংলাদেশে বাস করি, আমরা কিন্তু খুব ভাগ্যবান, কি ঠান্ডা পড়েছে এখন বলুন, আবার 42 ডিগ্রি গরমও পড়বে, আবার বৃষ্টিতে ভেসেও যাবে, এই এত বৈচিত্র্য, খাওয়ার মধ্যে কত বৈচিত্র্য, শিমও খাচ্ছি ডিমও খাচ্ছি, আবার ধরুন গরমকালে গিয়ে আবার ঢেঁড়সও খাবো, তো পটলও খাবো, তো এইরকম কিন্তু কোথাও পাবেন না এই আমাদের এখানে আর এই বাংলাদেশে। আপনি বিহারে চলে গেলে এত রকম পাবেন না, রুটি খেতে হবে আপনাকে, বিদেশে অনেক জায়গায় গিয়ে দেখেছি কোনো জিনিস সমানভাবে হয় না, অনেক কিছু এতভাবে সম্ভব নয়, তো এই বাংলাদেশে আমাদের তবু সেদে কষ্ট যে যে দুঃখ, কারণ আমাদের কষ্টে দুঃখের নাম হচ্ছে কখনো রাজনীতি কখনো ধর্ম, মানুষকে কিন্তু রাজনীতি বলে একদম কিন্তু একেবারে ভাই ভাই আলাদা হয়ে যাবে, বন্ধু বন্ধু আলাদা হয়ে যাবে, কাকা ভাইপো আলাদা হয়ে যাবে, হ্যাঁ উঠে পড়বে, কিসের জন্য লড়াই করছি বুঝতে পারি না, ধর্মর নামে তো কোনো ব্যাপারই নেই, ধর্ম কিরকম ডেঞ্জারাস জিনিস দেখুন,
আমাদের কিন্তু কোন এই যে হিরো হিরোইন নাম করা লোকেদের কিন্তু ধর্ম নেই। সেদিনকে পড়ছিলাম, স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ, হিন্দু ছিলেন কিন্তু কোনো মুসলিম মানুষ তাকে মারতে যায়নি। আর আবুল কালাম আজাদ যিনি আমাদের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রপতি ছিলেন, উনিও কিন্তু মুসলিম ছিলেন, কোনো হিন্দু ওনাকে মারতে যায়নি। তো ধর্ম বড় অদ্ভুত জিনিস। আমাদের কিন্তু কোয়েল মল্লিককে নিয়ে সমস্যা নেই, মাঝে মাঝে হিন্দুদের নিয়ে সমস্যা হয়। আমাদের নুসরাতকে নিয়ে কোনো সমস্যা নেই, মুসলিম বলে মারতে যাচ্ছে। হ্যাঁ, দেখবেন পাঞ্জাবি নিয়ে সমস্যা আছে কিন্তু আমাদের সানি লিওনকে নিয়ে কোনো সমস্যা নেই। বাবা কিভাবে ভাই টাই চিৎকার করছে দেখে না, যেন বাড়ির লোকের নাম উচ্চারণ করছি আমি। সানি লিওনের বাড়ির লোক হয়। তো যাই হোক, একটা গান দিয়ে শুরু করি। এই গানটা বড় আমার মনের, এটা আমার বড় প্রিয় এবং আমার বড় প্রাণের গান। চলো, হাত বের করে দেখা যাচ্ছে না, এত ঠান্ডা। তো বলছি হাততালি টাততালি দেওয়ার দরকার নেই, যেখানে হাত আছে নিজের জায়গায় রেখে দিন, দয়া করে নিজের গায়ে রাখবেন আর কি। যাই এটুকু বলার। চলো,
থ্যাংক ইউ।